দুর্গোৎসবের বিজয়া দশমীতে চলছে প্রতিমা বিসর্জন। সহকর্মী আখলাকুসাফা শওকত মঞ্জু শান্ত আছেন ওয়াইজঘাটে। প্রথমে এই মুহূর্তে চলে যেতে চাই আখলাকুসাফার কাছে। সাফা, প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা এখন আসলে সেখানে কি চলছে সেটা জানতে চাই আপনার কাছে। শায়লা, আপনি দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গার ঠিক ওয়াইজঘাট দিয়ে বুড়িগঙ্গা নদীতে এখনো কিন্তু প্রতিমা বিসর্জন চলছে। আমি যদি আপনাকে দেখাই পুরো নদীর যে আশপাশের যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে এখানকার কাছাকাছি যে পূজা মণ্ডপগুলো ছিল সেই পূজা মণ্ডপের যে প্রতিমাগুলো, সেই প্রতিমাগুলোই কিন্তু এখানে বিসর্জন হয়। বিসর্জনের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি শুরু হয় ঠিক বেলা দুটা নাগাদ। এর মধ্যে এখানকার যারা আয়োজকরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, সেই আয়োজকরা তারা বলেছেন যে এবার করোনা মহামারীর মধ্যে যে সীমিত পরিসরে এবং অনেক অনেক আনুষ্ঠানিকতা সেগুলো তারা করতে পারেননি, তারপরও তারা খুশি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকেশ্বরী যে কেন্দ্রীয় যে পূজা মণ্ডপ রয়েছে, সেই পূজা মণ্ডপের যে প্রতিমাগুলো, সেই প্রতিমাগুলো কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে। এবং এখানে যারা ভক্ত অনুসারীরা যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, তারা কিন্তু সবাই বলছিলেন, বেশ কয়েকজনকে আমরা কান্না করতে দেখেছি, তারা বলছিলেন যে এই রকম পূজার আনুষ্ঠানিকতা তারা চান না। যে আনুষ্ঠানিকতাগুলো ছিল, অনেক ধরনের আনুষ্ঠানিকতা তারা এবার পালন করতে পারেননি করোনার কারণে। এবং একই সঙ্গে তারা বলেছেন যে গজে করে মা কৈলাসে ফিরে যাচ্ছেন, এবং তিনি যেন করোনা মহামারীর এই যে সমস্যা, এই সমস্যার সমাধান করে দিয়ে যান, এই জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করেছেন। এবং সকালের যে পূজার আনুষ্ঠানিকতাগুলো ছিল সেখানে তারা সীমিত পরিসরে সিঁদুর খেলাও করেছেন। এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে শায়লা এখন পর্যন্ত এইখানকার যে বিসর্জনের আনুষ্ঠানিকতা এতে। ধন্যবাদ আপনাকে। এবার চলে যেতে চাই শান্তর কাছে। শান্ত, আপনি যে পূজা মণ্ডপে রয়েছেন সেখান থেকে কি প্রতিমা বের করা হয়েছে কিনা, সেখানকার সার্বিক প্রস্তুতি আসলে কেমন দেখছেন সেটি জানতে চাই। আমি যে এখানে অবস্থান করছি সেখান থেকে আসলে পুরো ঘাটের সার্বিক চিত্র দেখার সুযোগ রয়েছে, এবং এখন পর্যন্ত বলতে হবে প্রায় 17টি প্রতিমা কিন্তু এখানে বিসর্জিত হয়েছে। এবং ঘাটের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা অনুসারে কিন্তু আমরা দেখতে পেরেছি যে গতবার আমরা যেরকম দেখেছিলাম যে শোভাযাত্রা করে একের পর এক প্রতিমা নিয়ে আসা হয়েছিল, এবার কিন্তু সেটার একটু ব্যতিক্রম রয়েছে। এবং সার্বিক ব্যবস্থাপনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপর একটা করে প্রতিমা এখানে ওঠার সুযোগ দেওয়া হচ্ছে, এবং ঘাটে এসে একটি বা দুইটি করে নৌকায় করে গিয়ে তারা কিন্তু প্রতিমা বিসর্জন করে আসছেন। যদিও এখানে ঘাটে উপস্থিত অসংখ্য মানুষ অবস্থান করছেন, যদিও মাস্ক পরিধানের জন্য এবং সামাজিক দূরত্ব মানার জন্য কিন্তু এখানে বারবার মাইকিং করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুর প্রায় একটার পর থেকে কিন্তু প্রতিমা বিসর্জনের প্রক্রিয়াটি শুরু হয়েছে, এবং চেষ্টা করা হচ্ছে যাতে প্রত্যেকটি নৌকায় অন্তত পক্ষে কম সংখ্যক মানুষ ওঠেন, সেই বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। যদিও আসলে যারা প্রতিমা বিসর্জন দিতে আসছেন তাদের যে আবেগের জায়গা রয়েছে, সেই আবেগের জায়গা থেকে আসলে সবাই চাচ্ছেন যে নৌকায় ওঠার জন্য, যদিও এটা আসলে বেশ হুমকিস্বরূপ। এখন পর্যন্ত বলতে হবে যে বেশ নির্বিঘ্নেই এই বিসর্জন প্রক্রিয়া চলছে। এখানে উদ্ধারকারী দল রয়েছে ফায়ার সার্ভিসের, পাশাপাশি বিআইডব্লিউটি এর একটি বড় দল এখানে অপেক্ষমান রয়েছে, পুলিশের বেশ বড় সংখ্যক একটি দল এখানে উপস্থিত রয়েছে, এবং কিছুক্ষণ পরপরে কিন্তু টহল চলছে, বিভিন্ন নৌযানের মাধ্যমে কিন্তু এখানে টহল দিচ্ছে পুলিশ। তো স্বাভাবিকভাবে বলতে হবে যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং আরো সন্ধ্যা নাগাদ হয়তো বা এইখানে বেশ শান্ত। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।